এরপরে আমরা দেখব যে এখানে আমরা এমপ্লয় ক্লাসের মধ্যে অ্যাড্রেসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এখন আমরা দেখব যে এই অ্যাড্রেসটা যদি একটা কালেকশন টাইপ হয় তাহলে আমরা কি করব। দ্যাট মিন্স আমরা এখানে একটা লিস্ট ক্রিয়েট করলাম যেটা অ্যাড্রেস টাইপের, জাভা ইউটিল লিস্ট ইম্পোর্ট করে নিতে হবে। এক্ষেত্রে আমাদের কনস্ট্রাক্টরটা চেঞ্জ করে নিতে হবে, অর্থাৎ এখন এই ডিপেন্ডেন্ট অবজেক্টটা একটা কালেকশন। তাহলে এইখানে আমরা এটাকে কিভাবে প্রিন্ট দিব, আমরা এখানে একটা আইটারেটরের একটা অবজেক্ট ক্রিয়েট করব, এটা হচ্ছে অ্যাড্রেস টাইপের। এরপরে আমরা একটা লুপ চালাবো, অ্যাজ নেক্সট, যতক্ষণ পর্যন্ত এটা থাকবে ততক্ষণ পর্যন্ত এটাকে প্রিন্ট দেওয়া হবে। তাহলে এখানে যেহেতু এটা একটা কালেকশন, তাহলে আমরা ধরে নেই যে আমাদের অ্যাপ্লিকেশন কনটেক্সটের মধ্যে এরকম আর একটা অ্যাড্রেসের বিন আছে এবং সেটা হচ্ছে A2। আমরা এখন এইখানে সিটি, স্টেট এবং কান্ট্রি এগুলোর নাম চেঞ্জ করে দেব, এটার নাম দিচ্ছি A1 বাংলাদেশ। এখন তাহলে এই দুইটা বিনকে, দ্যাট মিন্স অ্যাড্রেসের দুইটা বিন, যেহেতু অ্যাড্রেসটা একটা কালেকশন, সুতরাং এখানে আমরা দুই বা ততোধিক বিন ক্রিয়েট করতে পারি এবং সেই বিনগুলোকে আমরা এখানে রেফারেন্সের মধ্যে সংযুক্ত করে দিব। কিন্তু সেই সংযোগগুলো আবার থাকবে হচ্ছে একটা লিস্টের মধ্যে। দ্যাট মিন্স এই রেফারেন্স বিনগুলো হচ্ছে একটা লিস্ট। ওকে, এখন আমরা দেখি এটার আউটপুট। আমরা দেখতে পাচ্ছি যে এই এমপ্লয়ের দুইটা অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসটা প্রিন্ট হচ্ছে এবং এই অ্যাড্রেসটা প্রিন্ট হচ্ছে। দ্যাট মিন্স যদি একটা এমপ্লয়ের মাল্টিপল অ্যাড্রেস থাকে তখন আমরা সেই অ্যাড্রেসের জন্য একটা অ্যাড্রেস টাইপের একটা লিস্ট ক্রিয়েট করব এবং সেই লিস্টটাকে আমরা কিভাবে XML ফাইলের মধ্যে কনস্ট্রাক্টরের মাধ্যমে কিভাবে রেফারেন্সটা অ্যাড করব। এর আগে শুধুমাত্র রেফারেন্সটা ছিল হচ্ছে একটা সিঙ্গেল রেফারেন্স যেটা কোনো লিস্টের মধ্যে ছিল না, এখন যেহেতু এটা একটা লিস্ট সুতরাং এটা এই রেফারেন্সটা একটা লিস্ট ট্যাগের মধ্যে। ঠিক একইভাবে যদি এইখানে এটা যদি একটা নির্দিষ্ট ক্লাস টাইপ, এটা যদি নির্দিষ্ট ক্লাস টাইপ না হয়ে সিম্পলি যদি একটা স্ট্রিং হতো তাহলেও আমরা এটাকে স্ট্রিংয়ের ভ্যালুগুলোকে আবার অন্যভাবে পাস করাই। যদি এই অ্যাড্রেসটা সিম্পলি, মানে এই অবজেক্টটা যদি অ্যাড্রেস টাইপের না হয়ে এটা যদি স্ট্রিং টাইপের হতো তাহলে আমাদের এইখানে, দ্যাট মিন্স অ্যাড্রেস নামে আমাদের অন্য কোনো ক্লাস থাকতো না। যদি এটা স্ট্রিং টাইপের হতো তাহলে আমরা এই অ্যাপ্লিকেশন কনটেক্সট XML কনফিগারেশনের মধ্যে আমরা এখানে লিস্টের মাধ্যমে যেহেতু অ্যাড্রেস ক্লাসটা নাই, অর্থাৎ অ্যাড্রেসটা হচ্ছে একটা সিম্পলি স্ট্রিং টাইপের, সুতরাং তখন আমাদের এই দুটো অবজেক্ট এখানে ক্রিয়েট করার প্রয়োজন হতো না। তখন আমরা এখানে ওই লিস্টের মধ্যে ভ্যালু ট্যাগের মাধ্যমে এই ভ্যালুগুলোকে অ্যাসাইন, লিস্টের মধ্যে ভ্যালু ট্যাগের মাধ্যমে, তখন আর রেফারেন্স প্রয়োজন হতো না, আমাদের এই অ্যাড্রেসের বিন প্রয়োজন হতো না এবং রেফারেন্সও প্রয়োজন হতো না, তখন এইখানে আমরা লিস্টের মধ্যে ভ্যালু ট্যাগের মাধ্যমে ভ্যালুগুলোকে অ্যাসাইন করি।